আধা ঘন্টার পিছত এৰি দিম এয়া আমি যে আইএলপি লৈছিলো এই আইএলপি ইয়াতে শ্ব কৰিম কি বা হৈছে এইখিনিত এ পাম বলক তাতে আকৌ বঢ়িয়া বঢ়িয়া জেগা পাম হয়নে So very very good morning to everyone. Our ADV is ready and it's fully loaded. So let's move to our first moto vlog to Arunachal Pradesh. Left hand side apnaloke dekhise ya Hori Mandir. Yate rakh mela hoy. Ahomor atait koi dangor rakh mela hoy Nolbarit. Ei etia prostuti choli ase. 26 tarikhor inaugurate hobo. Etu mur left hand side dekhibole paise Nolbari railway station agot. আৰু ৰিচেণ্টলি এই যিখন ফ্লাইঅভাৰ এই ফ্লাইঅভাৰখন বনাইছে এইখন বনাই দিয়াৰ কাৰণে বহুত সুবিধা হৈছে নহ'লে ৰাসৰ সময়ত বহুত ইনচিডেণ্ট হৈছিলে মানে ট্ৰেইন লাইনটো থকাৰ কাৰণে মানুহে অহা যোৱা কৰে ৰাসত বহুত ভিৰ লাগে সকলোৱে হয়তো জানেই নলবাৰী ডিষ্ট্ৰিক্টলৈ কোমোৱা যিখন মেইন এণ্ট্ৰেঞ্চ সেই এণ্ট্ৰেঞ্চখন পাম এই গেটটো নতুনকৈ বনাইছে যোৱা বছৰ 2022 চনত এই আগত মোৰ ফ্ৰণ্টত দেখিবলৈ পাইছে সেয়া হৈছে গণেশ মন্দিৰ নলবাৰী গণেশ মন্দিৰ চক আৰু ৰান্ধনি বেলি মুখ খোলাৰ লগে লগে চাওক ফ্ৰণ্টত কিমান ধুনীয়া দেখিবলৈ লাগিছে এইয়া সূৰ্যটো চাওক কি ধুনীয়া দেখিবলৈ লাগিছে মই এতিয়া অলপ ডিষ্টেঞ্চ কভাৰ কৰি লওঁ টাইম অলপ মেকআপ কৰি লওঁ সোনকালে আদাৰৱাইজ উইল বি গেটিং লেট অকণমান স্পীড চলাই চাওঁ পালো ঘোগ্ৰাবাৰ ঘোগ্ৰাবাৰ পাৰ হৈ আহিয়ে এটা বৰ ধুনীয়া টাৰ্ণিং আছে বৰ ধুনীয়া লাগে এফালে নলবাৰী ফালে গৈ আছে মই মোৰ বন্ধুজনক ল'ম লৈ পেলাই তামোলপুৰ হৈ ওদালগুৰি হৈ ভৈৰৱকুণ্ড হৈ পেলাই সেনেকৈ আমি গতি কৰিম ৰঙিয়া সোমাইছোঁহি সেই আগলৈ লেফ্ট হেণ্ড চাইডে ৰঙিয়া জংচন নৰ্থ ইষ্টৰ এটা ডাঙৰ জংচন হয় বা বৰ ধুনীয়া কিহে এইখন টাৰ্ণিঙতো অভাৰটেক কৰিব একদম পুৰা ৰাইট চাইডে দি গৈ আছে পাগল এইবিলাক কোনে যে লাইচেঞ্চ দিয়ে এইবিলাকক বৰ ধুনীয়া ৰঙিয়া টাউনখনো চ' ষ্টাৰ্ট দিলোঁ অৰুণাচললৈ বাই বাই থেংক ইউ এয়া ষ্টাৰ্ট দিলোঁ আৰু কেনেকুৱা হয় এভৰিথিং আপোনালোকক ডিটেইলছ জনাম আৰু আহি আছোঁ আমি ওদালগুৰি ৱেট এয়া নাগৰিজুলি টি ষ্টেটত সোমাইছোঁ এইয়া চাব আপোনালোকে নজাৰা নাগৰিজুলি টি ষ্টেটৰ এইয়া চাওক ৰাইট চাইডে এয়া ইমান ধুনীয়া চাহ বাগান আচ্ছা আপোনালোকক এটা কথা কৈ থৈ দিছোঁ যদি আপোনালোকে অৰুণাচল আহে তেতিয়াহ'লে এখন ই আই এল পি অৰ্থাৎ ইলেক্ট্ৰনিক ইনাৰ লাইন পাৰ্মিট বুলি পেলাই আছে আৰু আপোনালোকে যদি গুগলত চাৰ্চ কৰে ই আই এল পি অৰুণাচল ডট জি অ' ভি ডট ইন কৰি পেলাই আহিব অৰ্থাৎ জি অ' ভি ডট ইন মানে আপুনি অথেণ্টিক চাইট হয় গভৰ্ণমেণ্টৰ চাইট হয় এন আই চি এ যাক এডমিনিষ্টাৰ কৰে ই আই এল পি ল'বলৈ হ'লে 3 ডেইজৰ কাৰণে অৰুণাচলত যদি আপুনি এণ্ট্ৰি কৰে তেতিয়াহ'লে 3 ডেইজৰ কাৰণে আপোনাক লাগিব 300 ৰুপিজ আৰু 3 ডেইজতকৈ যদি বেছি হৈ যায় মানে 3 ডেইজ এণ্ড এবভ আপ টু 14 ডেইজলৈকে আপোনালোকে 500 ৰুপিজ দি পেলাই ই আই এল পি ল'ব লাগিব যদি 14 ডেইজৰ ওপৰত হৈ যায় চাৰ্জটো সেই হিচাপে বাঢ়ি যাব চ' এই বস্তুবিলাক আপোনালোকে ই আই এল পি যেতিয়া এপ্লাই কৰিব তেতিয়া চালে তাৰ চাৰ্জেছবিলাকো গম পাই যাব আগতে 110 ৰুপিজ আছিলে এতিয়া 300 ৰুপিজৰ পৰা ষ্টাৰ্টিং হৈছে ই আই এল পি মানে কাইণ্ড অফ ভিছা আৰু চ' ডেট ইজ ভেৰি মাছ ইম্পৰ্টেণ্ট আদাৰৱাইজ এণ্ট্ৰি গেটৰ পৰাই আপোনাক মানে ৰিটাৰ্ণ কৰি পঠাই দিব ই আই এল পিখন মই আপোনালোকক অকণমান দেখাই দিছোঁ আগত এই তেল ভৰাবলৈ সোমাম গাড়ীত দুডাল ইণ্ডিকেটৰ দেখাই আছে টেংক ফুল কৰি ল'ম তাতে সোমাওঁতে মই আপোনালোকক ই আই এল পিখন কেনেকুৱা হয় আমি এটা এটা হাৰ্ড কপি লৈছোঁ আপোনালোকৰ হাৰ্ড কপি ল'ব মোবাইলততো থাকিবই হাৰ্ড কপি এটা ল'ব একো নাই একদম চিম্পল প্ৰচেছ এইয়া পেট্ৰল পাম্প এটা পাইছোঁ আমি ইয়াতে ফিল কৰি লওঁ কাৰণ আমাক ৰেড ইণ্ডিকেট কৰি আছে আমাৰ মিটাৰে চ' ইয়াতে ফিউল পূৰা আমি ফিল কৰি লওঁ একদম ফুল কৰি দিয়া অকণমান ৰাখিবা একদম কমপ্লিট ফুল কৰিব নালাগে হাফ ইঞ্চ ইমান ৰাখি দিবা এনেকুৱা ধৰণৰ আই এল পি আপোনালোকে কৰিব লাগিব আজিৰ পৰা 13th লৈকে আমি লৈছো 3 ডেইজৰ আমাৰ চাৰ্জ লাগিছে 300 ৰুপিজ লৈছে 3 ডেইজত 3 ডেইজৰ পৰা ওপৰত হৈ গলে 500 ৰুপিজ লাগিব আপ টু 14 ডেইজ সন্মুখত চাওক ইমান ধুনীয়া পাহাৰৰ নাজাৰা ভৈৰৱকুণ্ডত আমি এণ্ট্ৰি কৰি আছোঁ বৰ ধুনীয়া মানে প্ৰাকৃতিক সৌন্দৰ্য আমি 7:30 ষ্টাৰ্ট কৰিছিলোঁ আমাৰ বেছি সময় লগা নাই 8:55 হ'ল 1.5 ঘণ্টামান লাগিলে আৰু সেইফালে আছিল নেকি ভৈৰৱকুণ্ডলৈকে
আপোনালোকে দেখিবলৈ পাইছে সেইটো ভূটান গেট, অরুণাচলৰ রুট বেলেগ। সুধি লওয়া ভাল হব নেকি এই খুড়িজনীক? ন খুড়ি, দিরাং কোনফালে যায়? দিরাং অরুণাচল, অরুণাচল এইটো সিধা। এইফালে গেট এটা দেখা পাই পেলাই গুছি গৈছিলোঁ, কিন্তু গেটটো একচুৱেলি অৰুণাচল যোৱা গেট নহয়। ইয়াতে পিকনিক স্পটটো পাইছোঁ ভৈৰৱকুণ্ডৰ। এইয়া চাওক, এইটো চুইচ গেট আছে, ইয়াতে লেফ্ট চাইড ভূটান। এইয়া চাওক, এইটো হৈছে মেইন পিকনিক স্পট। ইয়াতে আমি শ্বৰ্ট বনাব পাৰিলোঁ হয়, ধুনীয়া চাই ন, বনাব নেকি নে নালাগে? এ পাম বলক, তাতে আকৌ বঢ়িয়া বঢ়িয়া জেগা পাম, হয়নে? এইয়া চাওক, এইটো হৈছে মেইন পিকনিক স্পট। সুধিব লাগিব, অ খুড়া অরুণাচল কোনফালে যায়? অলপ রাস্তাটো এইখিনি বেয়া আছে, আগলে ভাল হব সাগে। আগলে চাওক কেনেকুৱা জঙ্গলৰ মাজত সোমাই আহিছো, অরুণাচল যোৱা রাস্তা। চাই থাকিব আপোনালোকে, কেনেকুৱা রাস্তা! রাস্তা বৰ ঠিক নহয় ভৈরবকুণ্ডৰ পৰা, রাস্তাটো সৰুৱে আৰু পাহাৰৰ মাজৰ রাস্তা। তাৰপিছত আৰু এই ভগৱান রাস্তা, অ তাকেতো, এই হয় এইটো অরুণাচলৰ গাড়ী ন, অরুণাচলৰ গাড়ী আহিছে, গতিকে অরুণাচলৰ রাস্তায় হয় এইটো। লেকিন রাস্তা তো বহুত খারাপ হ্যাঁ, ক্যা করেঙ্গে, আগে যাকে আচ্ছা রাস্তা মিলনা নেহি হোগা তো ফির গেয়া। ও সেই কারণে মানে টাইমটো বেশি দেখায়, ইয়াতে আপনি পিক আপত যাব নোৱাৰে নহয় সেই কারণে। বা বড় ধুনিয়া হে নজারা, এইবিলাক জায়গাত অকলে আহিব নোৱাৰে, ভয় লাগিব। এয়া অরুণাচল প্রদেশৰ চেক পোষ্ট হয়, এইটো আপোনালোকে দেখিবলৈ পাইছে। ইয়াতে আমি যে আইএলপি লৈছিলোঁ, সেই আইএলপি ইয়াতে শ্ব' কৰিম। সো গাড়িখন অলপ ইয়াতে পার্ক কৰিছো, তো এয়া ফুললি লোডেড আমাৰ ৰংকি জেডিবি। এয়া চাওক, ডেৰ ঘণ্টাত আমি ৰঙিয়াৰ পৰা বৰ্ডাৰ পালোহি, ইয়াতে অলপ ৰৈ দিছো, এনে ভৰি হাত মানে বিষাই যায়। এয়া যে আমি আইএলপি উলিয়াইছিলোঁ, ইয়াতে দেখুৱাব লাগিব, এইটো হৈছে অফিচ। ইয়ে অফিচ মে দিখানা পড়েগা ভাই সাহেব কো লিজিয়ে, সরি ক্যামেরা অফ করনা পড়েগা, ওকে। সো দিস ইজ দ্য ওয়ে উই হ্যাভ টু মুভ অন টুয়ার্ডস দিরাং অরুণাচল। বাহ কি সুন্দর নজারা, বড়িয়া দে, ধুনিয়া লাগিছে। অলপ ঠান্ডা ঠান্ডা হাওয়া এতিয়া ফিল হয়েছে, রাস্তাটা বড় ধুনিয়া লাগছে। মাজতে রই পেলায় আমি লাঞ্চ করে লম। বাহ, ব্রিটিশের যুগত বনুয়া এইবিলাক লোহার দলং, আগত এখন বড় ধুনিয়া স্প্রিং ব্রিজে হয় নেকি, হ্যাঙ্গিং ব্রিজ, নীলা কালারের বড় ধুনিয়া, মনোমোহা প্রাকৃতিক পরিবেশ, খুব আর্টিস্টিক সিনারি। এইয়া চাওক কি ধুনিয়া নীলা কালার করে দিছে, হ্যাঙ্গিং ব্রিজ নহয় এখন, আমার শরাইঘাটের একটা পার্ট আর ভুটানের নিচিনায়, ভুটানেরও অলমোস্ট সেম আর আমার অরুণাচলের নিচিনায়। কি ধুনিয়া, ফরেইনত যাব কিয় লাগে হে, আমার অসমের গাতে লাগি থকা ইমান ধুনিয়া। আমি নর্থ ইষ্টর, আমার প্রাকৃতিক সৌন্দর্যক কেতিয়াও কোনেও বিট করিব নোৱাৰে। আমি অরুণাচলের ভিডিও কিটা এপিসোড করে পেলায় পাবলিশ করিম, আপনাদের ভিডিওত জড়িত হয়ে থাকিব। যদি আপনাদের চ্যানেলটো ফার্স্ট টাইম ওয়াচ করে আছে, তেতিয়াহলে কাইন্ডলি চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিব। যদি ইন্টারেস্টেড কোনোবা থাকে আমার রোড ট্রিপত, মোটরসাইকেল জার্নিত আপনাদের জয়েন করিব পারিব, উই ওয়েলকাম ইউ অলওয়েজ, বি উইথ দ্য ফ্যামিলি এজ এ মেম্বার, সহায় সহযোগ সাপোর্ট গাইডেন্স সদায় আশা করো আপনাদের ফলের পর, আমাক আগবাড়ি যাওয়া সহায় করব বলে আশা রাখিছো। প্লিজ কিপ সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল, এই টার্নিংবিলাকে বহুত টাইম লৈ লয়, বহুত টাইম কনজিউম করে। আগত গাড়ি সারি রখি থাকা দেখিছো, দেখুন এফালে আগলে যাব দিয়া নাই নাকি বারো, কিবা কিবা হয়েছে এইখিন, সাইডেদি যাব পারি নাকি, ইমান গাড়িবিলাক রখি আছে। ও আচ্ছা আচ্ছা, ল্যান্ডস্লাইড হয়েছে ইয়াতে, রাস্তা বন্ধ, দেখুন আমি কেনেকে উলাম, সাংঘাতিক ল্যান্ডস্লাইড দেখুন, আগত নামিব লাগিব, বহুত তললে একদম ল্যান্ডস্লাইড হয়েছে, এইবিলাক সাফ হওয়ালেকে চুন আমার আজি 12 বাজি যাব। ইয়ে ল্যান্ডস্লাইড কব হওয়া, এক মাইনা হবে,
अरे आज साफ कर रहे, रास्ता खुला ही था इसे। ओ हाँ जी, ऊपर से आगे पूरा बढ़ गया। हाँ हाँ हाँ, अच्छा अच्छा, आज फिर से बढ़ गया ना रास्ता। लैंडस्लाइड एक माह मान आगे पूरा हुए इसीलिए, किंतु आज ही हम दिरांग जाएंगे। कहाँ से है? असम से, घर गुवाहाटी। थोड़ी आहू अलग जगह भी एक्सप्लोर करी आहू अपना लोगोर अरुणाचल। तीन दिन बेसि दिन ना थाको आरो काम थाके न निजर काम थाके काम काज एरी आको मिलाई पेला आइबो लगे। टावांग लगे जाऊ, टावांग पारिले जाम। तीन दिनत कभर होबो टावांग नहबो निकी पाबो पाम ना माने आजि दिरांग गय काली टावांग मारि दिबो लैबो। हां दिरांग आमी किमान मान समय पाम इयार पुरा যদি আমি আপনার 3 ঘন্টা 50 মান স্পিডত যদি যাই থাকো 4 ঘন্টা মান লাগিব, 3.5 ঘন্টা 40-50 গলে হ্যাঁ হয়ে যাবে। 3 ঘন্টা মান লাগিব, 3 ঘন্টা লাগক বাৰু। এতিয়া এইফালে কিমান সময় লাগে? আধা ঘন্টা পিছত এৰি দিম। আধা ঘন্টা পিছত ন? অ আধা ঘন্টা মান পিছত ক্লিয়ার হব রাস্তাটো। তো দিরাং যাবলৈ ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়াৰ পৰা আমাক 3 ঘন্টা মান লাগিব বুলি কৈছে, যদি 40-50 স্পিডত আমি কভাৰ কৰো। অ 4 ঘন্টা ধৰক আৰু। এনিৱেজ আমাৰ এডিভি অলপ ৰেষ্ট পাইছে, নন ষ্টপ আমি আহি আছিলো। এতিয়া রাস্তাটো খুলি দিছে, মই অকণ খোজ কাঢ়ি পেলাই পাৰ হৈ যাওঁ। গাড়ীবিলাক গৈ আছে এনেকে, মই মোৰ ফ্ৰেণ্ডজনক মোৰ ব্ৰক লৈ আনিব দিছোঁ বাইকখন। মই অকণ খোজ কাঢ়িছোঁ, ব্লাড চাৰ্কুলেশ্যন হওক বা আপৰে ধূলি তামাম ধূলি দে। এই ব্ৰ আহিছে, যাওক যাওক যাওক। এইখিনি বহুত টাইম খালে আমাৰ হেৰিয়া ব্ৰ আহি পেলাই ৰখি আছে ইয়াতে। ও মাই গড, বাপরে ভাগর লাগে যায় হে। প্রাকৃতিক সৌন্দর্যে মানুষের মন একদম মুহি পেলাব ইয়াত আহিলে। আমি তো আসল জায়গা গৈ পোৱাই নাই, ইয়াতে আমার ইমান ভাল লাগিছে। আর আগত আছে তামাম ধুলি দে, তামাম ধুলি। মানে এখন গাড়ি, ও সরি, এখন গাড়ি আহিলে এখন গাড়ি রখি দিব লাগিব এনেকুৱা সৰু সৰু। ইয়াতো এই ল্যান্ডস্লাইড হৈছিলে। ও একো নাই, না যায়। এয়া ল্যান্ডস্লাইড হয়েছিল ইয়াতো। সিকিম দার্জিলিং পাহাড়িয়া যেবিলাক এরিয়া আছে তাতে ল্যান্ডস্লাইডের কারণেই অলপ রিস্কি হয়ে যায়। ল্যান্ডস্লাইডিংয়ে মানুষ বড় জুরুলা করে। তো অলপ অলপ গরম ফিল হয়ে আছে, আমি উপরলে যাওয়ালেকে ইয়াতে গরমে পাম, এই কারণে জ্যাকেটর চেইন টেইন খুলি লৈছো আৰু। ওয়াও চাও সিনারি, এই আগত যে দেখিলে পাইছে এইখন এখন টাউন হয়, কি নাম? আকলিং। আকলিং বুলি পেলাই এখন টাউন আছে, আমি সেইখন নাপাওঁ বাৰু ন এতিয়া? বা চাওক কি ধুনীয়া, সঁচাই বঢ়িয়া লাগিছে। এই আৰু ক্লাউড চাওক পাহাৰত, এইয়া ক্লাউড বৰ্তমান 4,100 ধৰিব পাৰি আৰু, 4,100 হাইটত আছোঁ আৰু ফিট। এই ঘরকিটা চাওকচোন কি ধুনিয়া, কাঠর আর বড় ধুনিয়া ঘর দে। এই ঘরকিটা ইকো ফ্রেন্ডলি, নেচারর পৰা বনোৱা। এই সব কাঠ ক্যান্সি বুলি যে কয়, কাঠ ক্যান্সিরে বনোৱা ঘর। আপোনালোকে যেতিয়াই অরুণাচল আহিব একদম প্রিপেয়ার হৈ আহিব, মানে পুরা রাইডিং গিয়ার টু মাস্ট। রাইডিং গিয়ার আপোনালোকে জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং বুট, কমপ্লিট রাইডিং গিয়ার লৈ পেলাই আপোনালোকে আহিব। আৰু ইয়াৰে প্ৰশাসন বৰ কোঅপারেট করে, প্ৰশাসন বহুত ভাল। সো কিবা অসুবিধা হলে আপোনালোকে তেওঁলোকৰ ওচৰত যাব, সুন্দৰ কোঅপারেট কৰিব। চাই থাকক আপোনালোকে, সিনবিলাক উপভোগ কৰক। আৰু বহুত আছে, আমি দিৰাং গৈ পাম আজি। আজি আমাৰ নলবাৰী টু দিৰাং ভায়া ৰঙ্গিয়া, এইটো ভিডিঅ' দিৰাঙত গৈ পেলাই শেষ কৰিম। নেক্সট তাৰপৰা আগলৈ আমাৰ কি কি প্লেনিং হয় সেই মৰ্মে আপোনালোকক জনাই যাম, লগতে ভিডিঅ'ও শ্বুট কৰি যাম। চ' আজি ৰোড ট্ৰিপ আপোনালোকক দেখাইছোঁ কি কি সুবিধা অসুবিধাৰ সন্মুখীন হওঁ আমি দিৰাঙলৈ ভৈৰৱকুণ্ড হৈ আহোঁতে। চ' এই সকলোবিলাক আপোনালোকক দেখুওৱাৰ উদ্দেশ্যে আজিৰ এই ভিডিঅ' আমি অৰুণাচলৰ ফাৰ্ষ্ট এপিছ'ড। এইখন এখন টাউনে পাইছোঁ নেকি, ইয়াতে বৰ বহুত বেছি ঘৰ চৰা, চৰি 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 দেখাই নাছিল, স্পীড ব্ৰেকাৰ আছে। চাহ খাবনে ইয়াতে নে আগত খাব? এইখন আছিলে কিবা এখন নে ঘৰ, মানুহৰ ঘৰ নেকি? মানুহৰ ঘৰ এইটো, কফি খাব লাগিছিলে।
খুব কনস্ট্রাকশনের কাম হয়ে আছে, রোড কনস্ট্রাকশনের কাম ইয়াতে। এতিয়া আমি অকমান আগত গৈ পেলাই এখন চাহর দোকান পালে, অল্প কফি খোৱাৰ টেন্ডেন্সি আহিছে। সো কফি বা চাহ ইয়াতে কফি বা কেনেকুৱা বনাব না জানো, কফি বা চাহ খাই লব লাগিব। ইয়াতে লিমিট 40 রাখি থোৱা হৈছে, 40তকৈ ওপৰত আপুনি যাব নোৱাৰে। এইটো এটা বৰ ধুনীয়া ভিউ হে, ওয়াও ওয়ান্ডারফুল, ধুনীয়া ব্রিজ এখন পালো। জায়গার নাম সাম জানা নাই কিন্তু রূপা, রূপা 61 এই জায়গাটোর নাম। ওয়ার্টক টিসিবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়াতে ওয়ার্টক আর্মির এরিয়া হয়। কিছু আমি নামি গৈছিল, নামি আহিলো, এতিয়া আকো ইয়ারপর আমি আপদ যাম। আমি মোটামুটি ধর 7-8 কিলোমিটার মান আমার যত ল্যান্ড স্লাইডিং এরিয়াটো পাইছিলো, তারপর 7-8 কিলোমিটার মান আমি তললে নামি আহিছিলো। তো এতিয়া আকো ইয়ারপর উপরলে উঠিব লাগিব, এতিয়া আপদ গৈ আছো আমি। খুব ধুনীয়া ভিউ দেই। ভিডিওটো চাই কেনেকুৱা পাইছে আপোনালোকে কাইন্ডলি জনাব, ভুল ত্রুটি হৈছে যদি কাইন্ডলি আঙুলিয়াই দিব, সো দেট নেক্সট ভিডিওত আমি পারফেক্টলি আপোনালোকলৈ ভিডিও প্রেজেন্ট কৰিব পাৰোঁ। ইয়াতে এখন ডাইরেকশন দিয়া আছে, বোর্ডৰ ৰোডছ অৰ্গেনাইজেচনে দিছে, উইছ ইউ এ হেপি জাৰ্ণি, কালাক টাং টাউন লেফট সাইডে যাব লাগিব, 2 কিলোমিটাৰত আছে এহেড, ৰূপা আগলে 59 কিলোমিটাৰ, টাৱাং 257 কিলোমিটাৰ, তেজপুৰ, আচ্ছা ইয়াৰ ঘূৰি পেলাই তেজপুৰো যাব পাৰিব, অ তেজপুৰ ৰোড আছে, আমি যদি আহোঁ তেজপুৰ হৈও আহিব পাৰি বালিপাৰা হৈ পেলাই। ইয়ে জেগাৰ নাম কি হয়, জেগাৰ নাম কালাক টাং, কালাক টাং আহি পালোহি, এই কালাক টাঙত আকৌ রিফিল কৰিছোঁ। ইয়াতে পেট্ৰলৰ দাম আছে 95.42 ৰুপিজ আৰু ডিজেলৰ দাম আছে 84.68, হয় না, ভেৰি গুড, বস 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 ৰখ দো, কাৰ্ডছে পেমেণ্ট কৰেংগে, ছোড় দো, ভেৰি গুড, 466 ৰুপিজৰ, তাতে আমি 1000 ৰুপিজৰ ভৰাইছিলোঁ, ইয়াতে অলমষ্ট 500 ৰুপিজ, লাও কাৰ্ড লাও কাৰ্ড, ফোনপে, এ রুকো রুকো রুকো, খানা বানা খানে কে লিয়ে, না ইয়াহা তো মিলতা হ্যায় লেকিন ও টাউন কাহা হ্যায় থোড়া সা, হম লোক দিরাং যায়েঙ্গে, দিরাং যানে সে ইয়াহা তো উপর জানা পড়েগা, ও ওয়েলকাম গেট কা আন্ডার নেই ঘুস কে রাইট সাইড জানা পড়েগা, ওকে, আগে খানা ওনা মিলেগা কি ইধর হি খানা পড়তা, টাউন মে জিসনে সে ভি মিলেগা, লেকিন টাউন নেই জায়েঙ্গে আগার হাম লোগো কো শর্টকাট লেনা হ্যায় তো, তব তো ইয়াহা সে খাতে জায়েগা, ও হাব দে কাহা সে আয়ে, হাম লোগ আসাম সে আয়ে, গুয়াহাটি সে, গুয়াহাটি, 4 6 6, হাম লোগ টাউন তক জায়েগা, দিকে রিফিলিং স্টেশন গয়া, দো চাই স্পেশাল চাই বানাও আপ, বঢ়িয়া আছে, সুগার দিব নে নালাগে, সুগার হাক দিও নেকি, শক্কর কম ডালি একদম কম, হ্যাঁ থোড়া সাই ডালো। ইয়াতে এখন স্টল আছে ধৃতি ক্যাফে, খালাক টাং এরিয়া পেট্রোল পাম্পত পেট্রোলও ভরালো, লগতে এতিয়া আমি ইয়াতে অকন অকন চা খাই লও, চা খাই পেলা গলে মুভ করিম।